ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর কথা বললে অবশ্যই নাম আসবে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট কিংবা দক্ষিণের সুন্দরী সামান্তা বা নয়নতারার। কিন্তু শুনলে অবাক হবেন, প্রতি মিনিটের জন্য 1 কোটি রুপি পারিশ্রমিক পেতে যাচ্ছেন এক অভিনেত্রী, যিনি এদের মধ্যে কেউ নন। তিনি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বি টাউন থেকে কান সৈকত পর্যন্ত ছড়িয়েছেন তার সৌন্দর্যের দ্যুতি। বর্তমানে তিনি 3 মিনিটের একটি গানের জন্য পারিশ্রমিক হাঁকিয়েছেন 3 কোটি রুপি। তেলেগু পরিচালক বয়াপতি শ্রেণু এবং রাম পথিনিনীর আগামী ছবিতে আইটেম গানে নাচবেন উর্বশী। এজন্যই আকাশ ছোঁয়া দর হাঁকিয়েছেন তিনি, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বানিয়ে দেবে। কারণ কোনো অভিনেত্রী এখন পর্যন্ত এত পারিশ্রমিক চাননি এই সময়ের জন্য। এর আগে দক্ষিণ ভারতীয় মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ওয়াল্টিয়ার ফিরাইয়াতে তার আইটেম নম্বরের জন্য 2 কোটি টাকা চার্জ করেছিলেন উর্বশী রাউতেলা। বয়াপতি শ্রেণুর তেলুগু সিনেমাটি মুক্তি পাবে 20 অক্টোবর। নির্মাতারা এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক এবং মুক্তির তারিখ প্রকাশ করেছেন। উর্বশী 2013 সালে সিংস অফ দ্য গ্রেট দিয়ে অভিনয়ে জীবন শুরু করেন। 2014 সালে মিস্টার এরাভাতের সঙ্গে কন্নড় ইন্ডাস্ট্রিতে পা রাখেন। 2022 সালে দ্য লেজেন্ড দিয়ে তামিল সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।